আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আপনি কিভাবে আপনার হারিয়ে যাওয়া ইলেকট্রিকের বিলটা আপনি অনলাইনে ডাউনলোড করবেন। তার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এই ধরনের ভিডিও সর্বপ্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। সবার প্রথমে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি WBSEDCL এটা লিখে সার্চ করলে যে ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমে দেখতে পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখানে ডান দিকে আপনি ভিউ বিলের একটা অপশান পাবেন। দেখুন এখানে ভিউ বিলের একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন। এখানে আপনার ইলেকট্রিক বিলের যে কাস্টমার আইডি এবং ইনস্টিটিউশন নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দেবেন। এই নাম্বারটা আপনি আগের যে কোনো ইলেকট্রিক বিলে পেয়ে যাবেন। সেখান থেকে সেই নাম্বারটা দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলে নিচে আপনি এই ধরনের আগের বিলগুলো পেয়ে যাবেন। এর মধ্যে যে বিলটা আপনি ডাউনলোড করতে চান তার ইনভয়েস নাম্বারের উপর ক্লিক করলে সেই বিলগুলো এক এক করে ডাউনলোড হয়ে যাবে। সেই বিলগুলো এক এক করে ডাউনলোড হওয়ার পর আপনি সেই বিলটাকে আপনার মোবাইলে বা কম্পিউটারে ওপেন করবেন। বিলটা ওপেন করলে ঠিক এইভাবে দেখতে লাগবে। এইভাবে আপনার হারিয়ে যাওয়া যে কোনো ইলেকট্রিক বিল আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি কীভাবে আপনার ইলেকট্রিক বিলটা অনলাইনে জমা করবেন বা তার জমা করার স্লিপটা ডাউনলোড করবেন তার জন্য আলাদা একটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে। সেই ভিডিওটা আপনি এই ভিডিওর শেষে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও সর্বপ্রথমে আপনার মোবাইলে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন।